গুড মর্নিং বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম জানাই এবং জানাই শুভ সকাল। এই ভিডিওটিতে কন্যা শিশুদের জন্য থাকছে 13টি নতুন নতুন অর্থসহ নাম। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা, নামগুলি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ভিডিওর 1 নম্বরে থাকছে দ্বন্দ্ব অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি সোনিকা, যার অর্থ সোনালি বা সুন্দর। 2 নম্বরে রাখলাম র অক্ষরের সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি রুতিকা, রুতিকা নামের অর্থ দেবী পার্বতী। 3 নম্বরে রাখলাম আকার অক্ষরের ইউনিক একটি নাম। এই নামটি আরুষি, আরুষি নামের অর্থ সূর্যের প্রথম রশ্মি। 4 নম্বরে থাকছে দ অক্ষরের খুবই ছোট্ট নতুন একটি নাম। এই নামটি দিহা, দিহা নামের অর্থ ঈশ্বরের উপহার। 5 নম্বরে রাখলাম প অক্ষরের খুবই কিউট ইউনিক একটি নাম। এই নামটি প্রদীতি, প্রদীতি নামের অর্থ ঈশ্বরের উপহার বা ঈশ্বরের দান। 6 নম্বরে থাকছে ক অক্ষরের নতুন একটি নাম। এই নামটি কিয়াসা, কিয়াসা নামের অর্থ সৃজনশীল বা অনুরাগী। 7 নম্বরে রাখলাম ত অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি ত্রিয়াণী, ত্রিয়াণী নামের অর্থ যত্নশীল। বন্ধুরা, আজকের ভিডিওর 8 নম্বরে থাকছে প অক্ষরের নতুন একটি নাম। এই নামটি প্রযুক্তা, প্রযুক্তা নামের অর্থ উজ্জ্বলতা। 9 নম্বরে রাখলাম তালবেশ অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি শিবন্যা, শিবন্যা নামের অর্থ ভগবান শিবের মতো সীমাহীন। 10 নম্বরে রাখলাম র অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি রিদিতা, রিদিতা নামের অর্থ সমৃদ্ধি। 11 নম্বরে থাকছে প অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি পূর্ণিকা, পূর্ণিকা নামের অর্থ দেবী পার্বতী। 12 নম্বরে রাখলাম তালবেশ অক্ষরের খুবই ছোট্ট নতুন একটি নাম। এই নামটি শ্রেণা, শ্রেণা নামের অর্থ দেবী লক্ষ্মী। এবং ভিডিওটির 13 নম্বরে থাকছে দ্বন্দ্ব অক্ষরের নতুন একটি নাম। এই নামটি সংযুক্তি, সংযুক্তি নামের অর্থ সংযোগ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে অবশ্যই পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।